আপনাদেরকে আমি একটা বিষয় পড়াতে চাই, সেটি হচ্ছে এটা খুবই চমৎকার একটা ফ্যাক্ট। হ্যাঁ, খুবই চমৎকার একটা ফ্যাক্ট যেটা পরীক্ষায় বারংবার আসে। আমার মনে হয় আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা আপনি যদি ড্যাট 030 অথবা ফার্মাকোলজি অথবা বেসিক অথবা পেইন ম্যানেজমেন্ট অথবা আমি আমার গ্রুপে যাবেন, পেইন ম্যানেজমেন্ট সার্চ দিবেন, ঠিক আছে, পেইন স্ল্যাশ ম্যানেজমেন্ট, ঠিক আছে, সরি, পেইন আন্ডারস্কোর ম্যানেজমেন্ট, আপনি এইভাবে যখন সার্চ দিবেন আপনি পেয়ে যাবেন এটা। তো এটা আমি একটা পোস্ট লিখেছিলাম, সেই পোস্ট আপনাদের সামনে বলছি। এখান থেকে একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এমআরসিপি, এফসিপিএস, এমডি এখানে সবখানে আছে এবং প্র্যাকটিক্যালি প্রায় সময় লাগে। আমি ইন্টার্ন করছি, ইন্টার্নিদেরকে আমি সেটা পড়িয়েছি। হ্যাঁ, এখন পেইন আসলে আমরা আপনাদের একটু আমি ওপিনিয়ন নিতে চাই। পেইন কত রকমের পেইন আপনারা দেখেন, কত রকমের পেইন আপনারা দেখেন একটু বলবেন, কত রকমের পেইন আপনারা দেখেন একটু বলেন, কত রকমের পেইন আপনারা সাধারণত দেখেন? এনিওয়ান? মাসকুলোস্কেলেটাল পেইন, নিউরোপ্যাথিক পেইন, ভিসেরাল পেইন। মাসকুলোস্কেলেটাল পেইন, থ্যাংক ইউ। নিউরোপ্যাথিক পেইন, থ্যাংক ইউ। তিন নম্বর হচ্ছে ভিসেরাল পেইন, সাধারণত দিস ইজ দ্য কমনেস্ট পেইন টাইপ। এর মধ্যে নিউরোপ্যাথিক পেইনটা আমি এক মিনিট বলবো, এটা খুবই কমন এবং রেগুলার প্র্যাকটিসের ক্ষেত্রে লাগবে। নিউরোপ্যাথিক পেইন, প্রথম কথা হচ্ছে যে আপনার আমরা যেগুলো ভুল করি, যে আমরা ওভার এনথেসিস্টিক হয়ে আমরা হচ্ছে অনেকগুলা ভুল ডায়াগনোসিস করি। ফার্স্ট অফ অল, আপনাকে এই পেইনটা কোন রকম পেইন, মাসকুলোস্কেলেটাল নাকি নিউরোপ্যাথিক নাকি হচ্ছে ভিসেরাল, সেটা আপনাকে আগে আলাদা করতে হবে। ধরে নিলাম দিস ইজ নাম্বার টু, দিস ইজ নিউরোপ্যাথিক পেইন। নিউরোপ্যাথিক পেইনে কয়েকটা ক্রাইটেরিয়া আছে। নিউরোপ্যাথিক পেইন এদের হাইপো আর হাইপার, দ্যাট মিনস আপনি একটা ব্যথা পাচ্ছেন, ব্যথাটা বেশি অথবা কম, রাইট, এরকম আপনি পেতে পারেন। অ্যাবনর্মাল সেন্সেশন আপনি পেতে পারেন। নিউরোপ্যাথিক পেনের মধ্যে হচ্ছে যে অ্যাবনর্মাল টেম্পারেচার, অ্যাবনর্মাল কোন একটা ফিলিংস, হাইপারস্থেসিয়া, হাইপোস্থেসিয়া, এগুলো আপনি পেতে পারেন। তো এই নিউরোপ্যাথিক পেনের ক্ষেত্রে আমরা চারটা ড্রাগ কমনলি ইউজ করে থাকি। এক নম্বর হচ্ছে যে এমিটিপটারিন, দুই নম্বর হচ্ছে গাবাপেন্টিন, কার্বোমাজেপিন, ঠিক আছে, এমিটিপটারিন, গাবাপেন্টিন, কার্বোমাজেপিন, তারপর হচ্ছে ডুলোক্সেটিন, ওকে, এগুলো হচ্ছে আমরা কমনলি ইউজ করি। ওকে, সো এর মধ্যে কার্বোমাজেপিন আমরা কোথায় ইউজ করি, কেউ বলতে পারবেন? কার্বোমাজেপিন আমরা কোথায় ইউজ করি? একটা কমন ইন্ডিকেশন আছে কার্বোমাজেপিন ইউজ করার। কার্বোমাজেপিন বলেন, এনিওয়ান? কার্বোমাজেপিন আমরা কোথায় ইউজ করি, এনিওয়ান? কথা কয় না গা, ট্রাইজেমিনাল কথা কয় না, কেউ বলেন? হাই হাই, ট্রাইজেমিনাল নিউরোপ্যাথিক নিউরালজিয়া, এটা তো বলতে হবে, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এইটা কার্বোমাজেপিনের জন্য একটা ফিক্সড, ঠিক আছে। এমিটিপটালিন, গাবাপেন্টিন, ডুলোক্সেটিন, এগুলাকে আমরা বলি হচ্ছে নিউরোপ্যাথিক পেইন। কার্বোমাজেপিন সহ যত রকম নিউরোপ্যাথিক পেইন আছে মোটামুটি অলমোস্ট গাবাপেন্টিন অথবা প্রি গাবা, এই চারটা ড্রাগের মধ্যে আমরা ইউজ করে ফেলি। যেমন ধরেন একটা পেশেন্ট আপনার ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি, আমরা এখানে এমিটিপটালিন, কার্বোমাজে সরি গাবাপেন্টিন বা প্রি গাবা, ডুলোক্সেটিন, এগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে নিউরোপ্যাথিক পেইন হলেই আপনাকে এটা মাথায় রাখবে। এখন নিউরোপ্যাথিক পেইন কয় রকম, এটা আমরা নিউরোলজিতে পড়বো। নিউরোপ্যাথিক পেইন হচ্ছে দুই রকম, একটা হচ্ছে যে প্রি ডোমিনেন্টলি মোটর, আমি এখানে শুধু এম লিখছি, এখানে আগে লেখা আছে প্রি ডোমিনেন্টলি মোটর, আমি এখানে লিখছি এস, এটা মানে প্রি ডোমিনেন্টলি সেন্সরি, মানে আপনার যে নিউরোপ্যাথিক পেইন আসছে মোস্ট লাইকলি সেন্সরি, এটা বলে প্রি ডোমিনেন্ট সেন্সরি। আপনার একটা নিউরোপ্যাথিক পেইন মোস্ট লাইকলি মোটর, এটাকে আমরা বলি প্রি ডোমিনেন্টলি মোটর। তাহলে নিউরোপ্যাথিক পেইন এর মধ্যে যে সেন্সরি আছে এর মধ্যে কয়েকটা কারণ আছে। ডি ফর ডায়াবেটিস, এটা মোস্ট ইম্পর্টেন্ট কজ দ্য নিউরোপ্যাথিক পেইন। দুই নম্বর হচ্ছে এ, এ ফর অ্যালকোহল, বি, বি ফর ভিটামিন বি টুয়েলভ, সি, সি ফর সিগারেট, ডি, ডি ফর সাম ড্রাগ। ড্রাগের মধ্যে কি আছে, এমন একটা ড্রাগ যেই ড্রাগ গুলা না জানলে আপনার ইমান থাকবে না, আপনার স্নায়ু থাকবে না,
এটা বলে ইমান টিবি আইসোনিয়াজাইড মেট্রোনিডাজল এমিউডারন নাইট্রোফিরান্টেন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট যেটা আপনি নিউরোপ্যাথিতে ইউজ করতে পারেন সেটা আবার পেরিফেরাল নিউরোপ্যাথি করে ভিনক্রিস্টিন ফেনাইটুইন ভিনডাস্টিন ইমান টিবিপি এগুলো সাধারণত পেরিফেরাল নিউরোপ্যাথি করে থাকে ড্রাগের মধ্যে তাহলে আমি কিন্তু কোত্থেকে কই যাচ্ছি চিন্তা করেন তাহলে আমি পেরিফেরাল নিউরোপ্যাথি কারণ কি প্রিডোমিনেন্টলি সেন্সরির মধ্যে এগুলো বললাম প্রিডোমিনেন্টলি মোটর এখানের মধ্যে আছে হচ্ছে যে ধরেন আপনার এআইডিপি মানে জিবিএস সিআইডিপি তারপর হচ্ছে যে আপনার হেরিডিটারি সেন্সরি মোটর নিউরোপ্যাথি এটা ছাড়া আপনার হচ্ছে যে আর কিছু ল্যাড পয়জনিং ব্লা 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 ঠিক আছে এগুলো আছে এখন এই পেরিফেরাল নিউরোপ্যাথির মধ্যে আপনি ফার্স্ট অফ অল প্রথম কথা হচ্ছে যে এই চারটার মধ্যে এনি ওয়ান অফ ফোর এটা হচ্ছে ফার্স্ট লাইন তাহলে এক নম্বর কি নিউরোপ্যাথিক পেনের চারটার মধ্যে যে কোনো একটা কোনটা ইউজ করবেন ডিপেন্ডস আপন কমপ্লিকেশন যেমন ধরেন আমার শ্বশুর মশাই ওনার ডায়াবেটিস আছে ওনার হচ্ছে বিপিএইচ আছে তাহলে বিপিএইচ আছে ডায়াবেটিস আছে এখন বিপিএইচ আছে ডায়াবেটিস আছে প্রথম প্রথম আমি ভাবছিলাম যে তাহলে এমিটিপ্টিন দেওয়া যাবে না কারণ এমিটিপ্টিন কনস্টিপেশন করে এমিটিপ্টিন হচ্ছে আবার বিপি মানে আপনার হচ্ছে যে ওনার ইয়া করে ইউরিনারি রিটেনশন করেন এটা আমি দিতে পারবো না এখানে তো আমি ওনার জন্য ডুলুক্সিরিন চয়েস করলাম ডুলুক্সিরিন দিলাম ডুলুক্সিরিন দেওয়ার পর ওনার আগে কনস্টিপেশনটা অত বেশি প্রমিনেন্ট ছিল না দিকে কনস্টিপেশন ডেভেলপ করে গেছে এমিটিপ্টিন কনস্টিপেশন করে ডুলুক্সিরিন কনস্টিপেশন করে তাহলে দেখেন আমি এমি চয়েস না করে ডুলুক্সিরিন আসলাম ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিতে ডুলুক্সিরিনটা খুব ভালো কাজ করে ডি ফর ডি তাহলে আমি ডুলুক্সিরিন স্টার্ট করলাম ডুলুক্সিরিন স্টার্ট করার পরে দেখি ওনার কনস্টিপেশন বেড়ে গেছে এদিকে আবার এমিটিপ্টিন দেওয়া যাচ্ছে না তাহলে এমিট দিতে পারতেছেন সাইড এফেক্টের জন্য ডুলুক্সিরিন দিতে পারতেছেন সাইড এফেক্টের জন্য নেক্সট ওনার হচ্ছে প্রিগাবা উনি এখন প্রিগাবালিন খায় পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য তাহলে হুইচ ওয়ান ইউল চয়েস ডিপেন্ডস আপন দ্য কমপ্লিকেশন অফ দ্য পেশেন্ট আপনাকে জানতে হবে এমিটিপ্টিলিন এর কমপ্লিকেশন আপনাকে জানতে হবে গাবাপেন্টিন এর কমপ্লিকেশন আপনাকে জানতে হবে ডুলুক্সিরিন এর কমপ্লিকেশন ওইটা থাকলে এটা দিবেন না বাকিটা দিবেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে ওয়ান অফ ফোর দিস ফোর একটা চয়েস করতে হবে ইন কেস অফ পেরিফেরাল নিউরোপ্যাথি সেকেন্ড টু অফ দ্যাট ফোর আগে এমিট পাইতো সাথে ডুলুক্সিটিন আগে প্রিগাবা পাইতো সাথে আরেকটা রাইট এভাবে আপনাকে চুজ করতে হবে থার্ড এই দুইটার সাথে আপনাকে ওপিওয়েড অ্যাড করতে হবে শেষ শেষ পেরিফেরাল নিউরোপ্যাথি অর্থাৎ নিউরোপ্যাথিক পেইন পড়া শেষ ট্রাইজিমিনাল নিউরাল যে স্পেসিফিক চয়েসেস কার্বামাজেপিন কার শেষ ওকে কারো কোনো বুঝতে অসুবিধা আছে এটা কারো কোনো বুঝতে অসুবিধা আছে তাহলে দেখেন আপনি আপনাকে এটা আগে পেরিফেরাল নিউরোপ্যাথি কিনা এটা আগে আপনাকে বের করতে হবে দ্যাট মিনস এটা নিউরোপ্যাথিক পেইন কিনা নিউরোপ্যাথিক পেইন দিতে এটা কোন টাইপস অফ নিউরোপ্যাথিক পেইন ট্রাইজিমিনাল নিউরাল যে পেরিফেরাল নিউরোপ্যাথি কিনা আচ্ছা পেরিফেরাল নিউরোপ্যাথি কোন টাইপস সেন্সরি নাকি মোটর আচ্ছা আমি সেন্সরি এবং মোটর এখানে আমি এমিটিপ্টিন গাবাপেন্টিন কার্বামাজেপিন ডুলুক্সিরিন দিয়ে দিলাম পেশেন্ট ভালো হয়ে যাবে কখনো না পেশেন্ট ভালো হবে আন্ডারলাইং ইটিওলজি ট্রিট করতে হবে আপনি আইসোনিয়াজাইড খাওয়াচ্ছেন পেশেন্টকে পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করতেছে ইউ হ্যাভ টু স্টপ দ্য ড্রাগ মেট্রো সেম এমিডারন সেম নাইট্রোফিরান্টিন সেম ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট সেম ভেনক্রিস্টিন ভিনডাস্টিন সেম ফেনাইটোইন সেম পেশেন্টের ডায়াবেটিস আনকন্ট্রোল কন্ট্রোল দ্য ডায়াবেটিস পেশেন্টের সিকিউর আনকন্ট্রোল কন্ট্রোল দ্য ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টের ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি ট্রিট ইট রাইট তাহলে আপনাকে পেরিফেরাল নিউরোপ্যাথি এটা ভেবে মাথায় রাখতে হবে দিস ইজ এ ডাটা স্পেশাল তাহলে আমরা এখান থেকে আলহামদুলিল্লাহ বুঝে নিলাম কি পেরিফেরাল নিউরোপ্যাথি অর্থাৎ নিউরোপ্যাথিক পেইন কি আমি কেন বারবার পেরিফেরাল নিউরোপ্যাথি অর্থাৎ নিউরোপ্যাথিক পেইন বলতেছি কারণ নিউরোপ্যাথিক পেইনের কমনেস্ট কারণ হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি তাই তাহলে নিউরোপ্যাথিক পেইন ব্র্যাকেটে পেরিফেরাল নিউরোপ্যাথি দিস ইজ দ্য কমনেস্ট কারণ এখানের মধ্যে আপনার চারটা ওষুধের যে কোনো একটা দিবেন ওষুধ কেমনে সিলেক্ট করবেন অ্যাকর্ডিং টু দ্য সাইড এফেক্ট চারটার একটাই কাজ হচ্ছে না দুটো অ্যাড করেন তাও কাজ হচ্ছে না ওপিওয়েড অ্যাড করেন কাজ শেষ কারো কোনো বুঝতে অসুবিধা আছে অসুবিধা থাকলে কোশ্চেন করেন তারপর আন্ডারলাইন এমিটিপ্টিন নিউরোপ্যাথিক পেইনে কি ডোজে দিলে সাধারণত কাজ করে এমিটিপ্টিন আমরা বেশি দিতে না বুঝি কারণ এমিটিপ্টিন একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস এর নাম হচ্ছে লাং কিউটি সিনড্রোম এমিটিপ্টিন আপনি লো ডোজে দিলেই দ্যাটস অল 10 ইজ এনাফ কাজ হচ্ছে না আপনি 10 থেকে 25 এ যান তবে অবশ্যই আপনি একটা ইসিজি ইকো করে রাখতে পারেন আপনি পেশেন্টকে যদি একটু ডোজটাকে বাড়ান তাহলে লং কিউটি সিনড্রোম করে আই হোপ দ্য 10 ইজ মোর দ্যান এনাফ তাহলে 10 থেকে 25 দ্যাটস অল ওকে
তাহলে আমরা এটা আমরা মাথায় রাখবো, এটা আমরা মাথায় রাখবো যে একটা নিউরোপ্যাথিক পেন হাউ উইল উই ম্যানেজ। তাহলে এক নম্বর নিউরোপ্যাথিক পেনের ঝিঁঝি কাপাকাপি হাইপারস্থেসিয়া হাইপোস্থেসিয়া ট্রিট করলাম, আন্ডারলাইং কন্ডিশনটাকে ট্রিট করতে হবে, আন্ডারলাইং কন্ডিশনটাকে ট্রিট করতে হবে। আই হ্যাভ কমপ্লিটেড দিস পেইনের একটা পোর্শন, এক নম্বর আমরা আলোচনা করে ফেলেছি, তার নাম হচ্ছে নিউরোপ্যাথিক পেইন। দুই দুই আসেন ভিসেরাল পেইন। আমি একটু করে জাস্ট এটা আমরা সম্পূর্ণ বলবো না, ব্রিফ বলবো। যদি দেখেন পেইনটা স্পাজমোডিক, গিভ এন্টি স্পাজমোডিক, পেইনটা স্পাজমোডিক, গিভ এন্টি স্পাজমোডিক। এন্টি স্পাজমোডিক পেইনের মধ্যে অনেকগুলো আছে, যেমন হচ্ছে যে আপনি অ্যালজিন আমরা দিয়ে থাকি, ভিসেরাল অ্যালজিন। তারপরে এখানে আপনি দিতে পারেন হায়োসিন ব্রোমাইড, এগুলো আপনি দিতে পারেন। ওকে, স্পাজমোডিক পেইন হলে বার্নিং পেইন, এন্টি বার্নিং, বার্নিং পেইন সাধারণত হয় হচ্ছে আলসারেটিভ পেইন, এখানে আপনি এন্টি আলসারান দিবেন। এগুলো সব অ্যাবডোমিনাল পেইন, ভিসেরাল পেইন, এন্টি আলসারান, পিপিআই, রাইট? ওকে, যদি সেটা পিপিআই পিউডি দিয়ে হয়, ওকে, তাহলে এন্টি স্পাজমোডিক একটা গেল, বার্নিং একটা গেল। এরপরে আদার ফর্ম অফ ভিসেরাল পেইন, মাইল ক্ষেত্রে আপনি কিটোরোলাক আপনি দিবেন, অবশ্যই এক্সক্লুড করবেন পিউডি কিনা, পিউডি হলে কেটোলাক দিবেন না। দুই নম্বর আসেন, এখানে কাজ হচ্ছে না, আপনি আর একটু হাই পাওয়ারে অ্যানেসিডস, আপনি ইনফ্লামেশন থাকলে, একটা রুগীর অপারেশন করেছেন ভিসেরাল পেইন ইনফ্লামেশন, তখন আপনি অ্যানেসিডস প্লাস মাইনাস, স্টিল নাও পেশেন্টের ভিসেরাল পেইন কমতেছে না, গো টু দা ট্রামাডল, এখানেও কাজ হচ্ছে না, ওপিয়েড, মরফিন, প্যাথেডিন, প্যাথেডিন মরফিন। তাহলে দেখেন স্পাজমোডিক হলে এন্টি স্পাজমোডিক, বার্নিং হলে এন্টি বার্নিং, দ্যাট মিনস এন্টি আলসার, এমনি এন্টি আলসার বাদ দিয়ে দিলাম, এন্টি স্পাজমোডিক বাদ দিয়ে দিলাম, বাদ থাকলে কিটোরোলাক, রোলাক আপনি দিবেন, অবশ্যই দেওয়ার আগে আমি পিউডি এক্সক্লুড করেছি কিনা, তারপরে অ্যানেসথেটিক দরকার হলে দিবেন, না হলে ট্রামাডল, তারপর ওপিয়েড। এটা বলে স্টেপ আপ, আপনি কাউকে কিটোরোলাক দিয়েছেন কাজ করতেছে না, রুগীর ভিসেরাল পেইন, আপনি তাকে চলে আসেন ট্রামাডলের ক্ষেত্রে, ট্রামাডলে কিছু সাইড এফেক্ট আছে রুগীর, আপনার এমএসিস হতে পারে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারপর আসেন কোথায়, ওপিয়েড চলে আসতো, ওপিয়েড সেম এমএসিস এবং কনস্টিপেশন ডেভেলপ করে, এই জন্য এই পেশেন্টগুলোকে এন্টিমেটিক অ্যান্ড এন্টি কনস্টিপেটেড এজেন্ট ইন দ্য ফর্ম অফ আপনাকে অ্যাবোলাক সিরাপ বা অন্যান্য জিনিসপত্র দিয়ে দিতে হবে। ভিসেরাল পেইন শেষ করলাম, খুবই ব্রিফলি বললাম, আরো কিছু এখান থেকে আছে যেগুলো আপনি ধরেন একটা পেশেন্টের হচ্ছে যে একটা পেশেন্টের ধরেন আপনার রেনাল স্টোনের পেইন, তাহলে আপনি তাকে কিটোরোলাক অথবা ন্যাপ্রোক্সেন দিতে পারেন, রাইট? কারণ এইখানে কি হয়, আদার ফর্ম অফ পেইন, এটা স্পাজমোডিক পেইন, চাপ দিয়ে খামচি ধরে আসতেছে, ইন্টি স্পাজমোডিক পেইন। দেন ইন্টি স্পাজমোডিক মধ্যে আমরা জানি হচ্ছে অ্যালজিন দিই, আর অ্যালজিন দিলে আবার হাগু বন্ধ হয়ে যায়, এই জন্য আপনাকে হায়োসিন ব্রোমাইড, দিস ইজ এ বেস্ট মেডিকেশন, হায়োসিন ব্রোমাইড। হ্যাঁ, তারপর আসেন বার্নিং ইন্টি আলসারেন্ট, আপনি বার্নিং, আপনি স্পাজমোডিক, ইন্টি স্পাজমোডিক, এমিডিয়াম, বহুত কিছু দিচ্ছেন, ইউ আর নট গিভিং পিপিআই, ইউ আর জাস্ট জোকিং, ইউ আর জাস্ট কিডিং উইথ দ্য বার্নিং পেইন। ওকে, আমি দুই নম্বরটা এখানে শেষ করলাম। তাহলে পেইনের এক নম্বর নিউরোপ্যাথিক পেইন শেষ করলাম, দুই নম্বর ভিসেরাল পেইন শেষ করলাম, তিন নম্বর যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে এমএসকে, মাসকুলোস্কেলেটাল পেইন। মাসকুলোস্কেলেটালের মধ্যে আবার আসেন, এইটা অনেকগুলো গাইডলাইন থেকে নেয়া, আমারটা কি গাইডলাইন কেন, ইয়েস, প্রথম কথা হচ্ছে এটা নাইস গাইডলাইন অ্যাকসেপ্টেড, এখানে নাইস গাইডলাইন ঢুকানো হয়েছে। দুই নম্বর হচ্ছে যে এটা স্টেপ ল্যাডার, যে পেইন ম্যানেজমেন্ট আছে বই থেকে সেটা এখানে অ্যাড করা হয়েছে। তিন নম্বর হচ্ছে যে আপনার মাসকুলোস্কেলেটাল পেইনের ইউএসএমএল এর গাইডলাইনটা এখানে অ্যাড করা হয়েছে। তাহলে প্রথম কথা হচ্ছে এনি মাসকুলোস্কেলেটাল পেইন, মাইল্ড টু মডারেট পেইন, ইউ শুড স্টার্ট উইথ পিসি 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 প্যারাসিটামল। কদ্দুর দিবেন, ইউ আর এ বাঙ্গালি, আপনি কোথাও না পা 500, বিলিভ মি এখানে 500 নাই, এখানে 250 থেকে 360 থাকবে। এগুলো কে চেক করবে, আমি আপনি কি চেক করছেন, আমি চেক করি নাই, আমি বাঙালি, এই জন্য আমি বাঙালিরই বিশ্বাস করি না, ঠিক আছে? 500-এর মধ্যে 250 থেকে 360 থাকে কিনা সন্দেহ। এগুলো উচিত হচ্ছে আমাদের যে ফুড অ্যান্ড ড্রাগ যারা অ্যাকসেপ্ট করে বা FDA যে অথরিটি যারা আছে তারা এইটাকে মানে চেক করে বাজারজাত করার কথা, কিন্তু আসলে 500 গ্রাম নাপার মধ্যে কত আছে আমি জানি না,
এই জন্য প্যারাসিটামল আপনি দিবেন টু 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 টু, অ্যাটলিস্ট 500+ থাকবে। ওকে, তাহলে আপনি স্টার্ট করলেন 1 গ্রাম 4 টাইমস ডেলি পর্যন্ত আপনি বাড়াতে পারেন। 1 গ্রাম 4 টাইম ব্রাদার, 4 গ্রাম আপনি দিতে পারেন, মানে আপনি এইরকম 4 বার দিতে পারেন, 500 দিনে 4 বার 1 গ্রাম 4 টাইমস পর্যন্ত আপনি দিতে পারেন। আর বাঙ্গালি ওষুধ, তাহলে এটা আপনি আরো বাড়াতে পারেন। আবার দেখেন বাড়াতে বাড়াতে প্যারাসিটামল টক্সিসিটি করেন না। নাম্বার ওয়ান হচ্ছে পিসি প্যারাসিটামল, এটা হচ্ছে এক। স্টেপ টু, প্যারাসিটামল কাজ করতেছে না, দ্য মোস্ট সেফেস্ট মেডিকেশন আরেকটা নাম হচ্ছে ইবুপ্রোফেন। ইবুপ্রোফেন আমরা যেটা ইনফ্লাম ফ্লামেক্স এই নামে বাজারে পাওয়া যায়, আপনারা ইবুপ্রোফেনটাই জানেন। তাহলে এই ওষুধটা 400 মিলিগ্রাম আমরা সেটা বিডি দিই, 101 দিই, তাহলে 800। এটা আপনি ডাবল করতে পারেন 1600, এটা আপনি 3 গুণ করতে পারেন, 3 এটা 24, তাহলে আপনি 2.4 গ্রাম পর্যন্ত। তাহলে ব্রাদার এন্ড সিস্টার, প্রথম আসলো কি, প্রথম আসলো প্যারাসিটামল, সেকেন্ড আসলো কি ইনফ্লাম, আমি সরি ইবুপ্রোফেন। আপনারা বলবেন যে আপনারা টাকা দিচ্ছে ইবুপ্রোফেন, হ্যাঁ ইবুপ্রোফেন, এটা আপনি অলমোস্ট হচ্ছে যে মানে 4 গ্রাম পর্যন্ত আপনি দিতে পারেন, এটা হচ্ছে 2.4 গ্রাম পর্যন্ত আপনি দিতে পারেন। 3 নম্বর চলে আসেন, 3 নম্বর হচ্ছে যে পিসি প্লাস ইবুপ্রোফেন, পিসি প্লাস ইবুপ্রোফেন, পিসি প্লাস ইবুপ্রোফেন, এটা আপনি অ্যাড করেন। ঠিক আছে, তাহলে প্রথমে প্যারাসিটামল কাজ হচ্ছে না, ইবুপ্রোফেন তা কাজ হচ্ছে না, মিক্সড। 4 নম্বর এবার হচ্ছে ইবুপ্রোফেন কাজ করতেছে না, রিপ্লেস ইট, রোগীর প্যারাসিটামল চলবে প্লাস ইবুপ্রোফেন বাদ দিয়া যেটা দরকারি, এইদার সেটা ন্যাপ্রোক্সেন অথবা সেটা সুলিন্ডাক অথবা ইন্ডুম্যাট ইন্ডুমিথাসিন, আপনি সেটা দেন যেটা দরকারি। এখন কথা হচ্ছে কোনটা কারে দিবেন। ঠিক আছে, ন্যাপ্রোক্সেন আপনি দিতে পারেন, সুলিন্ডাক আপনি দিতে পারেন, এটা আপনি দিতে পারেন, অথবা সেলোকক্সিব আপনি দিতে পারেন। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে যার যেটা দরকারি সেটা আপনি এখানে রিপ্লেস করবেন এই স্থানের মধ্যে। এখানে আপনার ক্লিনিক্যাল এক্সেলেন্সিটা ডিপেন্ড করবে। একটা পেশেন্টের রেনাল ফেল, তখন আপনি সুলিন্ডাকটা একটু বেশি ইম্পর্টেন্ট। একটা পেশেন্টের খুব বেশি ইনফ্লামেটরি পেইন, ইন্ডুমিথাসিনটা আপনি এখানে তাকে দিতে পারেন। একটা পেশেন্টের জিআই প্রবলেমটা খুব বেশি হচ্ছে, এখানে আপনি ন্যাপ্রোক্সেন অথবা হচ্ছে সেলোকক্সিবটা আপনি দিতে পারেন। তাহলে আমরা মাইল্ড টু মডারেট পেনের ক্ষেত্রে স্টেপ 1 প্যারাসিটামল, স্টেপ 2 ইবুপ্রোফেন অ্যাড দিয়ে আস্তে আস্তে ডোজ বাড়ান, স্টেপ 3 প্যারাসিটামল প্লাস ইবুপ্রোফেন, স্টেপ 4 আপনি রিপ্লেস করেন ন্যাপ্রোক্সেন দিয়ে ইবুপ্রোফেনটাকে, স্টেপ 5 আপনি তাকে ওপিওয়েড অ্যাড করেন এখানে সাথে, ফুল টাইম প্যারাসিটামল, ফুল ডোজ প্যারাসিটামল, তারপরে প্লাস মাইনাস অ্যানেসাইডস। তাহলে প্যারাসিটামল অ্যানেসাইডস কাজ হচ্ছে না, ওপিওয়েড অ্যাড করেন তাও কাজ হচ্ছে না, তখন আপনি ওপিওয়েড ডোজটাকে বাড়ান। মনে রাখবেন দুইটা অ্যানেসাইড একসাথে দিলে কমপ্লিকেশন গুলো বাড়বে। এখন আমি পেইন ম্যানেজমেন্ট নিয়ে 3-4টা জার্নাল পড়েছি, এই জার্নালে এদের সামারিটা হচ্ছে এরকম, সিলেকশন আমি জার্নালের সামারিটা আমি এভাবে পেয়েছি যে পেইন ম্যানেজমেন্ট নিয়ে আমি যে জার্নালটা পড়লাম সেখানের মধ্যে প্রথম কথা হচ্ছে যে সিলেক্টিং দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যানাসাইডস ইজ পেশেন্ট শুড বি টেইলর টু ইচ ইন্ডিভিজুয়াল পেশেন্ট বেসড অন দ্য পেশেন্টস মেডিকেল ব্যাকগ্রাউন্ড, দেখে আপনাকে এই জিনিসটা চুজ করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর বক্তব্য। আসেন ইন জেনারেল ইবুপ্রোফেন দিস ইজ দ্য প্রেফার্ড অ্যানাসাইডস, কারণ এটার জিআই এবং কিডনি ফ্রেন্ডলি বিহেভিয়ারের জন্য দিস ইজ দ্য বেস্ট মেডিকেশন। এখন আসেন একটা পেশেন্ট যার হার্টের প্রবলেম বেশি, কার্ডিয়াক, এই পেশেন্টটাকে আপনি ন্যাপ্রোক্সেন চিন্তা ভাবনা করবেন, কারণ অন্যান্য কন্টেন্ট গুলাতে হার্টের মানে লোড বাড়ায়, মানে সহজ কথাই সোডিয়াম কন্টেনিং যে অ্যানাসাইডস গুলো আছে সেগুলাতে কি হয়, সেগুলাতে হচ্ছে হার্ট ফেল অ্যাগ্রেভেট করে। এই জন্য একটা পেশেন্ট ব্যথা, তার সাথে হার্টের কোনো একটা ওষুধ আছে, অসুখ আছে, আপনি তাকে ন্যাপ্রোক্সেন দিবেন, ন্যাপ্রোক্সেন দিবেন, ন্যাপ্রোক্সেন দিবেন। ওকে, তারপর আসেন একটা পেশেন্টের যে জিআই ব্লিড হচ্ছে, খুব ভালো করে খেয়াল করেন, একটা পেশেন্টের যার জিআই ব্লিডিং হচ্ছে তার জন্য সেলোকক্সিবটা হচ্ছে খুব ভালো ড্রাগ, সেলোকক্সিব, সেলোকক্সিব, সেলোকক্সিব। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে দুইটা অ্যানাসিস কখনো দিবেন না একসাথে, মোস্ট কিডনি ফ্রেন্ডলি ড্রাগ প্যারাসিটামল, সিম্পল প্যারাসিটামল, বোথ সিলেক্টিভ নন সিলেক্টিভ যতগুলো ওষুধ আছে দে আর অ্যাভয়েডেড ইন কয়েকটা কন্ডিশন, এক হার্ট ফেল, দুই এমআই, এক এমআই, দুই হার্ট ফেল,
তিন ক্রনিক কিডনি ডিজিজ, এগুলাতে অ্যানালিসিস গুলো আমরা দিব না। একটা পেশেন্টের যদি কারো মোস্ট নেফ্রোটক্সিক হয়, নেফ্রোটক্সিসিটি আমি বেশি কনসিডার করতেছি, তার কিডনির অবস্থা খারাপ, তার আপনি সুলিন্ডাক দিতে পারেন, সুলিন্ডাক দিতে পারেন, তাহলে এই জার্নালের সামারি এটাই যে পেশেন্ট মেডিকেল ব্যাকগ্রাউন্ড অনুসারে আপনাকে চুজ করতে হবে। আমি আগেই বলেছিলাম, নাম্বার ওয়ান প্যারাসিটামল, নাম্বার টু সাবস্টিটিউটেড বাই দা ইবুপ্রোফেন, প্যারাসিটামল দিয়ে ডোজ বাড়ান, 4 গ্রাম পর্যন্ত ডেলি দেন, ইবুপ্রোফেন দিয়ে 2.4 গ্রাম পর্যন্ত ডেলি আসেন। কাজ হচ্ছে না 1+2, তা কাজ হচ্ছে না 1+ ইবুপ্রোফেন বাদ দিয়ে ন্যাপ্রোক্সেন দেন, অথবা সুলিন্ডাক দেন, অথবা ইন্ডোমিথাসিন দেন, অথবা আপনি কি বলে এটা সেলেকক্সিব দেন। ইন্ডোমিথাসিন ইনফ্লামেটরি কন্ডিশন দিবেন, সেলেকক্সিব দিবেন যার জিআই ব্লিডিং পাচ্ছেন, ন্যাপ্রোক্সেন দিবেন যার কার্ডিয়াক প্রবলেম আছে, সুলিন্ডাক দিবেন যার রেনাল প্রবলেম আছে। শেষ 5 নম্বর, তাও কাজ হচ্ছে না, এক আপনি যেটা চয়েস করেছেন প্লাস ওপিওয়েড, 1 মানে প্যারাসিটামল প্লাস যেটা আপনি চয়েস করেছেন 4 থেকে 3 নম্বর ওপিওয়েড, তা কাজ হচ্ছে না, আপনি ওপিওয়েডের ডোজটাকে বাড়াবেন। শেষ শেষ। সো হোয়াট উই হ্যাভ লার্ন, পেইন 3 টাইপস, নাম্বার 1 নিউরোপ্যাথিক পেইন, নাম্বার 2 আমরা ভিসেরাল পেইন, নাম্বার 3 আমরা বলতে পারি কি এটা হচ্ছে যে মাসকুলো স্কেলেটাল পেইন। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে কিনা? দিস ইজ দা ডেটা স্পেশাল। আপনার প্র্যাকটিস বলেন, পড়াশোনা বলেন, পেইন নিয়ে রুগী আসে না, আনবিলিভেবল, ইন এন এডমিশন, ইন এনি আউটডোর, আপনি হাসপাতালে বসছেন, থিঙ্ক ইউর সেলফ হোয়াট সর্ট অফ নিউরোপ্যাথিক পেইন, থিঙ্ক ইউর সেলফ হোয়াট সর্ট অফ ভিসেরাল পেইন, থিঙ্ক ইউর সেলফ হোয়াট সর্ট অফ মাসকুলোস্কেলেটাল পেইন, এটা আগে আপনি বেয়ার করেন, তারপর আপনি চিকিৎসা দেন। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন, মজা পাইছেন নাকি? নাকি মজা পাবেন? শুভ ভাই, শীতল আপু, ওকে ওকে, রাশেদ ভাই, এটা কি হেল্পফুল আপনার রেগুলার রোগী দেখার ক্ষেত্রে? ওকে, আপনি কি এখানে কোনো কোশ্চেন করবেন, এখানে কোনো কোনো কিছু জানতে চান? আপনি মানে 500 বিডি বা তারপর 100 বিডি আপনি যেতে পারেন, অনেক সময় 100 বিডি দিলে রুগীর একটু বাড়াই গার পসিবিলিটিস বেশি দেখাবে। ওকে, সো দ্যাট যে আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন, আপনার মনে শান্তি লাগবে, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। এই মাসকুলোস্কেলেটাল পেইন, ঠিক আছে, ভারী ইন্টার্নি সময়তেই কিন্তু আমাদের এই প্রবলেমটা হয়, বা এখানে ব্যথার ওষুধ কি দিব, কেটারোলাক দিব, নাকি অ্যালজিন দিব, নাকি হাইপসিন ব্রোমাইড দিব, না এখানে অমুক দিব, না কি দিব, মানে কি একটা কনফিউশনে পড়ে যায়, ভাই অ্যানেসথেসিস দিলাম এত কম বুঝছো, নতুন দুটো অ্যানেসথেটিক, টাপোমেট্রন আর এসিমেট্রিসিন, এগুলা কতদিন পর্যন্ত দেওয়া যাবে? আচ্ছা, নাপোমেট্রন আর এসিমেট্রিসিন দুটো ডাক নতুন আছে। নতুন গুলা আমি আপনাকে এখানে বলি যে আমরা যে গাইডলাইনটা অ্যাড করছি, এই গাইডলাইন গুলো হচ্ছে একদম মানে সার্বজনীন গাইডলাইন, ঠিক আছে? তো সার্বজনীন গাইডলাইনের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, যেগুলো ইউজ করা যায়। এখন আপনি এই পেইন কিলার গুলো কতদিন দিবেন? আসলে সবগুলার কথাই বলি, সবগুলার কথা হচ্ছে পেইন কিলার পেইন যতদিন থাকে, আপনি এলজিন কি সারা জীবন দিবেন নাকি? আন্ডারলাইং ইটিওলজি ট্রিট করতে হবে ডেফিনেটলি। মাসকুলোস্কেলেটাল পেইন আপনি দেখতেছেন যে রুগীর একটু এক্সারসাইজ করলে, অন্যান্য বিষয় করলে, রুগীর লাইফ স্টাইল, ডায়েটারি, তারপর হচ্ছে যে পেশেন্টের ফার্মাকোলজিক্যাল যে মেথড গুলো আছে সেগুলো যদি রুগী অ্যাপ্রোপ্রিয়েটলি ফলো করে, তাহলে পেশেন্টের পেইন ডাউন হয়ে যায়। যেমন অ্যানকাইলোজিং স্পন্ডেলাইটিস, পেশেন্টের পেইন থাকে, পেইন কিলার খাইলে 2-3 দিন পরে পেশেন্ট ইমপ্রুভমেন্ট হয়ে যায়। আবার রুগীর ক্ষেত্রে দেখা যায় 10-15 দিন পরে পেশেন্ট আবার পেইনটে আসে, তখন আপনি আবার একটা ডোজ নেবেন। সবসময় কন্টিনিউয়াসলি পেইন কিলার আমরা সাধারণত অ্যাভয়েড করতে বলি,
তো পেন কিলার পেইন যখন হয় তখন নেওয়া উচিত, যখন পেইনটা কমে যায় তখন আপনি স্টপ করতে পারেন। এটা হচ্ছে যে আমার সাজেশন। ডোজ ওভারঅল কতদিন নেবেন, যতদিন পেইন থাকে, এটা হচ্ছে আমার বক্তব্য আর কি। সো আই হোপ দ্যাট ইউ গট অল দ্য পয়েন্টস, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। দ্যাট ইজ দ্য ডেটেস্ট